আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল করিম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তথ্য যেটা আজকে আপনাদের সামনে দিতে চলেছি, সেটা হচ্ছে যে আমাদেরকে অনেকেই বলেন যে ভাই আপনারা তো বলছেন যে ঔষধ ছাড়াই সুগার নির্মূল, তারপরে আপনারা তো ঔষধ দিচ্ছেন। যেমন আমাদের একজন ভাই, উনি আমাদের কাছে চিকিৎসা করিয়ে নিয়ে যাওয়ার পরে উনি আবার একটা আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে শেখ আপনারা তো দেখছি যে ওষুধ দিচ্ছেন, আপনারা বলছেন ওষুধ ছাড়াই সুগার নির্মূল, তো ওষুধ তো আমাকে দিয়েছেন। তো এখানে যে মূল বিষয় যেটা হচ্ছে, তারপর অবশ্য ওনার সঙ্গে ফোনে কথা বলেছিলাম এবং তার ভুলটা দূর দূর করেছি। এরকম ভাবে আমরা কয়জনের ভুল আলাদা আলাদা ভাবে তাকে ফোন করে আমরা দূর করব। তো যার কারণে আমরা এই ভিডিওটা আপনাদের সামনে এই জন্য উপহার দেওয়া হচ্ছে। তো প্রথমে আগে একটা বিষয় বুঝতে হবে যে আমরা আবারও বলছি, আমরা কোনো প্রকার ওষুধ দিই না, আমরা দিই কিছু ন্যাচারাল খাবার এবং কিছু সাপ্লিমেন্ট, এবং সেই সাপ্লিমেন্ট গুলো আপনাকে ওষুধের মতো দেখতে মনে হতে পারে। যেমন ধরেন এটা এটা আপনাদেরকে কি দেখতে মনে হচ্ছে? একটা ক্যাপসুল। তারপর এগুলো আপনাকে কি দেখতে মনে হচ্ছে? ক্যাপসুল। এগুলো কি দেখতে মনে হচ্ছে? ক্যাপসুল ট্যাবলেট। আচ্ছা, এগুলোকে আপনি মনে করতে পারেন এগুলো ঔষধ, কিন্তু আসলে এগুলো ঔষধ নয়, এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট। তো এই সাপ্লিমেন্ট প্রথমে বুঝতে হবে যে ঔষধ এবং সাপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি, এই বিষয়টা, এই ব্যাপারে কিন্তু জ্ঞান থাকতে হবে। এই ব্যাপারে যদি কারো জ্ঞান না থাকে তাহলে সবকে ওষুধ মনে করবে, এটা হচ্ছে সবচেয়ে একটা বড় বড় প্রবলেম। কারণ আমাদের অধিকাংশেরই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের সেরকম কিন্তু জ্ঞান থাকে না, যার কারণে আমরা ওষুধ এবং সাপ্লিমেন্টের যে পার্থক্য সেটাকে আমরা গুলিয়ে ফেলি। তো আমি আসুন আপনাদেরকে বলছি যে বিশেষ করে ওষুধ এবং সাপ্লিমেন্টের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে ওষুধ রোগের ক্ষেত্রে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। কি করা হয়? ওষুধ রোগের জন্য চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট হলো পরিপূরক, খাবারের পরিপূরক, খাবারের পরিপূরক, এটা হচ্ছে সাপ্লিমেন্ট। যেমন আপনাকে ধরি, খাবারের মধ্যে যে বিদ্যমান যে সব গুণাবলী মানে থাকে, এই খাবারটা আপনি খেলেন না, কিন্তু আপনি এই সাপ্লিমেন্ট ব্যবহার করার ফলে কি হচ্ছে যে খাবার খেয়ে যেটা আপনি পেতেন, এর বিকল্প হিসেবে কিন্তু আপনি সাপ্লিমেন্টটা খেয়ে পেলেন। এটা হচ্ছে কি? সাপ্লিমেন্ট। এটা হচ্ছে সাপ্লিমেন্ট, এটা হচ্ছে খাবারের বিকল্প হিসেবে এটা ব্যবহার করা যায়। এটাকে এরকম ভাবেও বলা যায় যে ঔষধ হচ্ছে একটা ফর্মুলেশন যেটা নির্দিষ্ট অসুখের জন্য ব্যবহার হয়, এবং সাপ্লিমেন্ট হচ্ছে দেহের কিছু, দেহের জন্য কিছু প্রয়োজনীয় উপাদান যেটা সাময়িক দেহে যে ঘাটতি ঘাটতি পড়েছে সেটা, যেমন ভিটামিন, মিনারেলস, খাদ্য উপাদান ইত্যাদি। এটা হচ্ছে ওষুধ এবং সাপ্লিমেন্টের মধ্যে পার্থক্য, যেটা আপনাদেরকে খুব সহজ ভাষায় বললাম। এখন কথা যেটা হচ্ছে যে আমাদের যেহেতু অধিকাংশ মানুষ ওষুধ এবং সাপ্লিমেন্টের পার্থক্যটা বুঝে না, যার কারণে আসলে কিন্তু এই জায়গাতে ভুল করে ফেলেন। তো এটা আপনাদেরকে আমি সংশোধন করে দিলাম। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, আপনি জেনে রাখবেন কোনো ডাক্তারই যে ওষুধ দেয় রুগীকে, যে তার পেশেন্টকে যে ওষুধ দেয়, এটা কিন্তু কখনোই সেই ওষুধ কিন্তু ডাক্তার খেয়ে দেখাতে পারবে না, খেয়ে দেখাতে পারবে না, তার হিম্মত নেই। কেন? সে জানে যে ওষুধের পরিণতিটা কি, এবং তাকে যদি সমস্যা না থাকে তো। আজকে বিশেষ করে আপনাদের সামনে প্র্যাকটিক্যালি আমি দেখাবো এই যে সাপ্লিমেন্ট গুলো আমরা দিয়ে থাকি, এই সাপ্লিমেন্ট যারা ওষুধ মনে করেন, তারা যারা মনে করেন যেগুলো হয়তো সুগারের ওষুধ দিচ্ছে আর কি, তাদেরকে আমি এখন খেয়ে দেখাবো। আলহামদুলিল্লাহ আমার কোনো সুগার নেই, এটা আপনারা এত ভালো করে জানেন, আলহামদুলিল্লাহ আমি ফিট সুস্থ মানুষ। তো এই সাপ্লিমেন্ট গুলো আমি দেখাবো, এগুলো সাপ্লিমেন্টের এক এক ভাবে আমরা খাওয়ার নিয়ম গুলো আলাদা করে দিই। এটা আবার ফিমেল, তারপরে এটা হচ্ছে মেল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ফিমেল আর এটা হচ্ছে মেল। আজকে আমি আপনাদের সামনে উল্টা পাল্টা করে দেখাবো, আমি ফিমেল, আমি মেল হয়ে ফিমেলটা খেয়ে দেখাবো, আর এই যে এটা দেখতে পাচ্ছেন এই সাপ্লিমেন্টটা আমরা দেখবো। এটা দুই দুই সময় খাওয়ার জন্য এটা নিয়ম আছে অবশ্য, কিন্তু তারপরে আমি একই সঙ্গে আমি খেয়ে দেখাবো, এটা প্রমাণ করার জন্য যে এগুলো সাপ্লিমেন্ট, এগুলো খেয়ে কোনো ক্ষতি হবে না বা এতে কোনো সাইড ইফেক্ট নেই, এবং এগুলো খাদ্যের মতোই, ঠিক আছে, যেটা আমি আপনাদের সামনে আগেই ব্যাখ্যা দিয়েছি। তো আজকে আমি আপনাদের সামনে খেয়ে দেখালে বুঝতে পারবেন যে এগুলো ওষুধ নয়, এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট। আর আপনি কোন ডাক্তারের কাছে, আপনার যে যে ডাক্তারের কাছে আপনি সুগারের চিকিৎসা করছেন, আপনাকে যে ওষুধ দিয়েছে সেটা ওষুধ, তার প্রমাণ আপনি সেই ডাক্তারকে বলেন যে আপনি এটা খেয়ে দেখান, পারবে না খেয়ে দেখাতে। কেন? সে জানে যে ওষুধ, সুগারের ওষুধ খেয়ে দেখালে কি অবস্থা হয়। তাহলে আমি আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি, এই দেখেন প্রথমে এটা খেয়ে দেখাই। আপনি হয়তো ভাববেন যে ও প্রথমে এটা খেয়ে দেখাচ্ছে যে এটা আগে খেলে মনে হয় কোনো ব্যাপার থাকে না, আপনাকে এটাই দেখায় ফিমেলটা। এই দেখেন, এই দেখেন আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের সামনে, এটা বের করলাম, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেয়েদের জন্য, সেই মেয়েদের সাপ্লিমেন্টটা কিন্তু আমি খাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি। তারপরে আপনাদের দেখেন, এটাও খেয়ে দেখাচ্ছি আপনাকে,
দেখেন এই যে সাপ্লিমেন্ট দেখছেন, হ্যাঁ এটা ওষুধ বলবেন না, এটা অনেক সময় হয়তো আমাদের রোগীরা বলে এটা শুধু মানে তারা হয়তো ওষুধ মনে করে কিংবা হয়তো ওষুধ মনে করে না, শুধু বলার একটা অভ্যাসের কারণে এটা হয়তো বলে থাকতে পারে। হ্যাঁ তারপরে দেখেন এই যে এটা আমরা খাচ্ছি, এটা একদম ক্যাপসুলের মতো, একদম সেম ক্যাপসুলের মতো, এটা চালের যে উপরকার অংশ ফাইবার, সেই ফাইবারটা থেকে এটা মূলত এটা ভরা আছে এতে। কিন্তু এটা দেখেন আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের সামনে, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আপনারা দেখতে পেলেন যে এই যে আমি দুটোই, এই সাপ্লিমেন্ট দুটো কিন্তু আমি একসঙ্গে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ একসঙ্গে আমি খেয়ে নিলাম, এটা প্রমাণ করার জন্য যে এগুলো ঔষধ নয়, এগুলো হচ্ছে কি সাপ্লিমেন্ট, এগুলো ঔষধ নয়, এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট। তাহলে সাপ্লিমেন্ট আপনার যে কোনো মানুষ খেতে পারে, সুস্থ মানুষও খেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি এটা প্রমাণ হয়ে গেল আপনার সামনে, আশা করি আপনার জন্য এটাই যথেষ্ট হবে যে আমি শুধু মুখে বললাম না, ওষুধ এবং সাপ্লিমেন্টের মধ্যে শুধু মুখে বললাম না পার্থক্যটা, প্র্যাকটিক্যালে দেখালাম যে আমাদের এটা যে ঔষধ নয়, এটা যে সাপ্লিমেন্ট, আপনাকে খেয়ে আমি নিজেই আলহামদুলিল্লাহ আমি একজন সুস্থ মানুষ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালাম। তো বিশেষ করে এরপরে যদি আপনারা কেউ ভুল ধারণা থাকে, তাহলে আশা করা যায় যে এরপরে আপনাদের এই ভুল ধারণাটা সম্পূর্ণ দূর হয়ে যাবে, এটা আশা করি যায় 100% আপনাদের ভুল ধারণাটা দূর হয়ে যাবে। তো বিশেষ করে আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান, আপনারা তো ভালোভাবে জানেন, আর যারা জানেন না, যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান, তাহলে আমাদের চিকিৎসার জন্য যে অ্যাড্রেস সেটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি। আপনারা আমাদের কাছে চিকিৎসা করালে একদিন আগেই বা দুদিন আগে ফোন করে নামটা লিখে দেবেন বা হোয়াটসঅ্যাপ করেও লিখাতে পারেন। তো আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9732624907, আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। আপনারা এই নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, দিয়ে নামটা আপনার লিখে দেবেন, শুক্রবার বন্ধ থাকে, হ্যাঁ এটা মাথায় রাখবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দেবে নোটিফিকেশন অল করে দেবেন। এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আমাদের আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং এই ভিডিওটিকে লাইক শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে মানুষের ভুল ধারণাগুলো দূর হয় এবং মানুষ যাতে বুঝতে পারে ঔষধ কাকে বলে, সাপ্লিমেন্ট কাকে বলে। ঔষধ কোনো ডাক্তার খেয়ে দেখাতে পারবে না, কিন্তু সাপ্লিমেন্ট সবাই খেয়ে দেখাতে পারে। তো আজকে ছিল এই ভিডিও, এই পর্যন্তই। তো আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করা হচ্ছে যে আপনারা অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।